কৃতিকা টলির মোড়ে একটা অভিশার সিনেমা হল রয়েছে, হলে নাকি আর কন্ডিশন রয়েছে। একদিন গেলাম সিনেমা দেখতে, আর রিক্সা থেকে নেমে দেখি হলে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, ব্র্যাকেট 10 টাকার টিকিট 20 টাকা কিনে নে কোন রকম ভিতরে গিয়ে বসলাম। হঠাৎ দেখি পাশে চেয়ারে সেই মেয়েটি আমার পাশেই বসেছে। সিনেমা আরম্ভ হয়ে গেল, রাজ্জাক সামান্তরণ প্রেমে হাবুডুবু খাচ্ছিল, তখন আমার বুকের ভিতর ধূপধাপ শুরু হয়ে গেল। হায়, আমি যদি প্রেম করতে পারতাম। তখন দেখি পাশে ছিটে বসা সেই মেয়েটি আমাকে চিমটিম মেরেছে। সিনেমার অ্যাকশন তখন চরম, রাজ্জাক ভিলেন যখন ধূপধাম মারপিট। আবার সাবানা এসে রাজ্জাককে বলল, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জান। তখন পাশে সিটে বসা সেই মেয়েটি আমাকে ধাক্কা মেরেছে। সিনেমা শেষ হয়ে গেল, মেয়েটি আমার রিক্সা চেপে বললো, ডার্লিং খুব ক্ষুধা পেয়েছে, গেলাম মস্তবা হোটেলে, খুব প্লাকমা খাইলাম। হঠাৎ দেখে বয় একটা 1000 টাকার বিল এনেছে, বিল না দেখে তখন আমার মাথা ঘুরেছে। মেয়েটি মিষ্টি এসে বলল, ডার্লিং আজকের মতো চলে যাই বলে চলে গেল। আমি বাড়ি এসে রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিতে গিয়ে দেখি মেয়েটি আমার পকেট মেরে চলে গিয়েছে।